বিএসএফ জওয়ানদের হাত ধরে পুজোমণ্ডপের উদ্বোধন ভারত মায়ের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ কালোপুর পাঁচপ্রধান অবতরণ সঙ্গে সারা বছর সীমান্ত সুরক্ষার কাজে নিযুক্ত থাকেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা দেশমাতৃকাকে রক্ষা করতে দিনরাত এক করে কর্তব্য পালন করেন বীর জওয়ানেরা তাদের সম্মান জানাতে বিএসএফ জওয়ানদের হাত ধরেই পূজা মণ্ডপের উদ্বোধন কালোপুর পাঁচপোতা নবতরুণ সংঘের পঞ্চমীর দিন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাত ধরেই উদ্বোধন হল তাদের পঞ্চাশতম বর্ষের পূজা মণ্ডপের শুধু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের শ্রদ্ধা জানাতেই শুধু নয় কালোপুর নবতরুণ সংঘের পক্ষ থেকে বৃহত্তর বনগা এলাকায় বিগত দিনে যারা বনগার নাম উজ্জ্বল করেছেন বিভিন্ন ক্ষেত্রে সেই সকল প্রয়াত গুণীজনদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় মরণোত্তর সম্মান পাশাপাশি বর্তমানে যারা সসম্মানে কাজ করছেন বনগার নাম উজ্জ্বল করেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের হাতেও তুলে দেওয়া হয় শারদ সম্মান পঞ্চাশতম বর্ষে কালোপুর নবতরুণ সংঘের এবছরের আয়োজন অন্যান্য বছরের তুলনায় বেশ জাঁকজমকপূর্ণ আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উদ্বোধনের সময় বিএসএফ জওয়ানরা এসে পৌঁছাতেই ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় ক্লাবের মহিলা সদস্যদের পক্ষ থেকে এরপর ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন বিএসএফের আধিকারিকেরা পুজো উদ্বোধনের পর মণ্ডপ ঘুরে দেখেন বিএসএফ জওয়ানেরা এ বিষয়ে বিএসএফের এক আধিকারিক বলেন আয়োজকদের পক্ষ থেকে আমাদের যে সম্মান দেওয়া হয়েছে তাতে আমরা আনন্দিত আপনারা এভাবেই আমাদের সাথে থাকেন বলেই আমরা আরও বেশি করে সীমান্ত সুরক্ষার কাজ করতে পারি आप कमेटी को हमको बुलाने के लिए बहुत बहुत थैंक यू एंड वी आर रियली प्राउड कि हमको यहाँ पे बुलाया एंड इन छोटी छोटी चीज़ों से हमको लगता है कि भाई लोग यहाँ पे कितने हमको चाहते हैं कितना सम्मान देते हैं उसी की वजह से हम ड्यूटी बॉर्डर पे रह के आप लोगों की वजह से इतनी अच्छी ड्यूटी कर पाते हैं क्योंकि बाहर हमको इतना अच्छा सम्मान मिलता है एंड वी आर फीलिंग रियली प्राउड यू फोल्डस्यर एंड वी आर फीलिंग रिलैक्स एंड हैप्पी थैंक यू এদিন ক্লাবের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ এ বিষয়ে ক্লাবের পক্ষে অঙ্কুর মণ্ডল বলেন আমাদের পঞ্চাশতম বর্ষ সারা বছর যারা দেশের সীমানা রক্ষা করেন সেই বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ আমরা নবতরুণ সংঘ এবার আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের পূজা উদ্বোধন আমাদের দেশের যারা একদম সীমা সীমানায় অতন্দ্র প্রহরি দিচ্ছে প্রহরা দিচ্ছেন সেই বিএসএফ জওয়ানদের দিয়ে উদ্বোধন করালাম আমরা সেই সমস্ত বীর জওয়ানদেরকে আমাদের এই পূজা উদ্বোধনের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম পাশাপাশি আমরা আজকে আমাদের মঞ্চ থেকে শ্রদ্ধা জানিয়েছি বনগা বৃহত্তর বনগায় যে সমস্ত মানুষ অতীতে এবং বর্তমান সময়ে আমাদের নাম বনগার নাম দেশের কাছে উজ্জ্বল করেছেন সেই সমস্ত পরিবারকে তাদের মরণোত্তর সম্মান এবং যারা জীবিত আছেন তাদেরকে শারদ সম্মান দিয়ে আমরা সম্বোধিত করেছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা